উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন জেলায় তীব্র শীতে ভোগান্তিতে আছে মানুষ। দিনাজপুরে এক সপ্তাহ ধরে সূর্যের দেখা নেই, কাঠখড় জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন দরিদ্র মানুষ। ঘন কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 11.2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে। চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা 9.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস। ঘন কুয়াশা ও হিমেল বাতাসে বিপর্যস্ত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। সবচেয়ে বেশি দুর্ভোগে আছেন খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। কুড়িগ্রামে কাজে যেতে দেরি হওয়ায় বিপাকে পড়েছেন শ্রমিকরা। তীব্র শীতে গাইবান্ধায় বোরো ধানের চারা রোপণ করতে পারছেন না শ্রমিকরা। এদিকে ঘন কুয়াশায় পাটুরিয়া দৌলদিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হয়। গ্রামে ঠান্ডার কারণে থাকা যায় না, আর কাশি হয়, সর্দি হয়, জ্বর আসে। গরু বছর নিয়ে খুব সমস্যা আছে। গরু বছরের গাত এত সালা চট দিবেন দি, তারপরে কোনো গরু গরম আসবেন যে না, আমরা খুব চলাফেরায় খুব কষ্ট হয়েছে। কৃষিকাজ করে পাই না, কারাগারি করতে কামলা কিষেন পাই না, সেই কেউ নামতেছে না মাঠে ঘাটে। ঠান্ডা ধরে গেছে খুব, এই পাউস টাউস ফেলাই জমিতে, এগুলো করি, চাষবাসের কাজ করি। প্রচণ্ড শীতে আমরা তো বাইরে বেড়াতে পারছি না, প্রচণ্ড শীত আমাদের কাজে সব কিছু ব্যাহত হয়েছে। আমাদের চাষাবাদ নষ্ট হয়ে যাচ্ছে, চারাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। দর্শক, এই বিষয়ে আরো জানাতে চুয়াডাঙ্গা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জহির রায়হান সোহাগ। সোহাগ, আমরা জানি যে গতকাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর নির্দেশনা দিয়েছে যে যেসব জেলায় তাপমাত্রা 10 ডিগ্রির নিচে নামবে সেখানে স্কুল বন্ধ রাখতে। তো চুয়াডাঙ্গায় আজকে সর্বনিম্ন তাপমাত্রা 9.8 ডিগ্রি সেলসিয়াস যদি হয়ে থাকে, তাহলে সেখানকার স্কুল বন্ধে কর্তৃপক্ষ কি ধরনের ব্যবস্থা নিয়েছে জানাবেন। আসলে মাহবুবাদ, যদি প্রথমেই একটা তথ্য আগেই দিয়ে রাখি, গতকাল থেকে কিন্তু চুয়াডাঙ্গায় সূর্যের দেখা মেলেনি। এখন প্রায় সকাল দশটার কাছাকাছি সূর্যের দেখা কিন্তু মিলছে না। আর সকালে কিন্তু আমরা দেখেছি এখনও কুয়াশার সাথে হালকা ঝিরিঝিরি বৃষ্টির যে আভাস সেটা আমরা দেখেছি। তো এতে কিন্তু দুর্ভোগ কয়েকগুণ বেশি বাড়িয়ে দিয়েছে। স্থানীয় আবহাওয়া অফিস আজ 9.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে। এতে কিন্তু খুবই বিপাকে পড়েছে সাধারণ মানুষ। আর আপনি যেমনটি জানতে চেয়েছিলেন যে মাধ্যমিক ও স্কুল মাধ্যমিকের ছুটির যে বিষয়টি সেটা কিন্তু এখনও চুয়াডাঙ্গা যে শিক্ষা অধিদপ্তর আছে তারা কিন্তু এখনও এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। তবে অভিভাবক এবং সাধারণ যে মানুষ আছেন তারা কিন্তু যে ছোট শিক্ষার্থীরা আছেন যারা বয়সে অনেক ছোট, বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের, তাদের কিন্তু স্কুলে পাঠাতে একটু আপত্তি জানাচ্ছেন। কারণ এই তীব্র শীতে কিন্তু ঠান্ডাজনিত নানা রোগ দেখা দিয়েছে। হাসপাতাল আমরা দেখেছি চুয়াডাঙ্গার সদর হাসপাতালে কিন্তু রোগীর সংখ্যা বেড়ে চলেছে। উপজেলা জেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও কিন্তু রোগীর যে চাপ সেটা দেখা গেছে। এতে কিন্তু যে চিকিৎসার সেবা দিতে কিন্তু হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা, কারণ সে লোকবলের তুলনায় রোগীর সংখ্যা অনেক বেশি। আমরা দেখেছি এই তীব্র শীতে কিন্তু ব্যাংকিং খাতেও কিন্তু প্রভাব পড়েছে। ব্যাংকের যে লেনদেন সেটা কিন্তু অনেকাংশে কমে গেছে। ব্যবসা বাণিজ্যও কিন্তু এই শীতের প্রভাব আমরা দেখতে পেয়েছি। বাজারঘাটে তেমন কোন লোকজনের যে উপস্থিতি সেটা অনেকাংশেই কম। আর সন্ধ্যার পরেই কিন্তু রাস্তাঘাটে একেবারে ফাঁকা হয়ে যাচ্ছে মাহবুবা। ধন্যবাদ।